মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরা খুব ভালো আছি। অ্যান্ড আজ চলেছি আবার একটা নতুন ব্লগের সাথে। অ্যান্ড আই হোপ কিছুগুলো একটা তোমাদের খুব ভালো লাগবে। সো আজ সারাদিন কি করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তবে এখন পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কিছু যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড এখন আর বেশি কথা না বলে চলো আজকে ব্লগটা স্টার্ট করি। আজ হচ্ছে সোমবার, এখন 10টা বাজতে চলেছে। এখন জাস্ট আমি স্নান করে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো কলেজে। কলেজে আজকে আমাদের প্র্যাকটিক্যামটা সাবমিট করতে হবে, তো তারপর কি করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখন দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি, জাস্ট বেরোবো এখন কলেজের জন্য। তো তার আগে বলে দিই যে আমি কলেজ থেকে আসার পথে কোথায় ঢুকবো, কারণ তখন আর বলার সুযোগ পাবো কিনা তো এখনই বলে দিচ্ছি। তা আসার সময় যে বাড়িতে আমরা রিহার্সালে বসি, অনুশ্রীর বাড়িতে, সেখানেই ঢুকবো। কারণ ওখানে হচ্ছে রানাদা আসবে। রানাদা বলতে আই থিঙ্ক তোমরা চিনতে পারবে, যখন বুনিয়াদপুর গিয়েছিলাম প্রোগ্রাম করতে তখন বলেছিলাম যে এই দাদার মাধ্যমে আমরা গিয়েছি প্রোগ্রাম করতে। তো সেই দাদাই আসবে, দাদার বাড়ি তো বালুরঘাট, তো মানে মালদা এসেছে, তো আমাদের সাথে দেখা করবে। মাঝে মাঝে দাদা আসে আমাদের নিয়ে বসে, গান নিয়ে আড্ডা হয়, গানে নিয়ে চট মানে গান নিয়ে চর্চা হয়। তো তোমরা জানো যে আমরা গম্ভীরা গান গাই, মানে গম্ভীরা গানের পাশাপাশি আমরা ফোক সংটাও করি। তো দাদা সেই ফোক সং নিয়ে আমাদের সাথে বসে চর্চা করে। সত্যি কথা বলতে ফুল টিমটাকে দাদা লিড করে, একদম নিঃস্বার্থভাবে মানে লিড করে। মানে এখন বর্তমানে কি হচ্ছে বলতো, এই আমাদের সুসঙ্গম টিমটা দাদা ছাড়া ইনকমপ্লিট। তো যাক, দাদা আসবে খুব আনন্দের ব্যাপার। এখন আর বেশি কথা বলবো না, তাড়াতাড়ি বেরোয় নাহলে লেট হয়ে যাবে কলেজের জন্য। তো সেখানেই যাবো আমি বলে দিলাম হালকা করে, তো বাকি আবার সব কিছুতে শেয়ার করবোই। তো এখন আর লেট না করে তাড়াতাড়ি করে বেরোই। এ দেখো কি দেখাচ্ছে, ভীম সাবানের অ্যাড দিচ্ছে আমার মন। টাটা। তোমাদের বলছিলাম যে পাপ্পু পার্টি দেবে, কেন দেবে সেটা হচ্ছে এই দেখো নতুন বাইক কিনেছে পাপ্পু, তো যেটা নিয়ে কালকে যাবে ট্রায়ালে। জানি না পাস করতে পারবি না, পারবি পারবি অবশ্যই পারবি। তো যাক, এই জন্যই পার্টিটা দিবে পাপ্পু। তো যেদিন পার্টি দিবে সেদিন আমি অবশ্যই ব্লগ করবো। তো যাক, এখন আমি তাড়াতাড়ি বেরোই, পাপ্পু আমাকে স্ট্যান্ড পর্যন্ত ছাড়তে যাবে আমার নতুন বাইকে। চলো আমাদের প্র্যাকটিক্যামের খাতা, তো এবার স্পাইরাল করে দিতে বলেছি, রিডিং করে নিয়েছি। এদিকে সুমন আছে, সুমন সুমন একটা রেডি করছে, কিছুক্ষণের মধ্যে সাবমিট করে বেরোবো। তো আমাদের প্র্যাকটিক্যাম দেওয়া কমপ্লিট হলো এতক্ষণে। সামনে কুশল আছে, সুমন আছে, বেরোচ্ছি কলেজ থেকে, এবার সোজা যাবো অনুশ্রীর বাড়িতে। মাঝে হয়তো কিছু খাবো একটা, তো এখন বেরোচ্ছি। তো আমরা বেরোচ্ছিলাম বুঝতে পারলে, মাঝে আবার ওই মানে আমাদের টাকা হলো, কেন বলো তো, যে আমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দিয়ে মানে কিছুদিন পরেই আমাদের এক্সাম আছে, তো সেটা নিতে মানে ধরো ভালোই লেট হয়ে গেলে। এখন খিদে পেয়ে গেছে, সবাই মিলে চলে এসেছি আমরা মালদার কেটুইনে। খুব ফেমাস এখানকার বিরিয়ানিটা, তো আমি খেয়েছি আগেও। তো যেহেতু এখন ব্লগ করছি তো তোমাদের আজকে রিভিউটা দিব যে কেমন হচ্ছে, মানে মালদা কেটুইনের যে বিরিয়ানিটা সেটা আমি তোমাদের মানে এখন বলবো খেয়ে দিয়ে। তো আমি এখন সবাই মিলে চলে এসেছি, খেয়ে দিয়ে আমি চলে যাবো অনুষ্ঠানের বাড়িতে, আর বাকি সব ওরা চলে যাবে বাড়িতে। তেমন আসুন দিয়ে আবার দেখাচ্ছি। দেখো চলে এসেছি এখন বিরিয়ানিটা, দেখেই লোভ লাগছে, কি সুন্দর, আর পরিমাণটাও বেশ ভালোই হচ্ছে। এবার তোমাদের দেখে যে সেদ্ধ কেমন হয়েছে। ওয়াও, বিরিয়ানির ভাষাতে চিকেন লেগ পিস পেয়েছি। এ দেখো চিকেন লেগ পিস, একদম বেশ গরম গরম একদম। ওয়াও, টানতে গিয়ে দেখো কেমন ভেঙে যাচ্ছে, প্রচুর গরম হয়ে গেছে তার মধ্যে, আমার জিভে জল চলে এসছে অলরেডি। এবার দেখায় আলুটা কেমন সেদ্ধ হয়েছে, আলুটা ভেঙে গেছে যদিও, এই দেখো বুঝতেই পারছো আলুটা ভেঙে গেছে অলরেডি, কি সুন্দর সেদ্ধ হয়েছে। তো বুঝতে পারছো আমি জমে গেছে পুরো একদম, জাস্ট এখন খাবো আর কোনো রকম কথা না বলে খেয়ে এবার দেখাচ্ছি যে কেমন হচ্ছে। ওইখানে আর একটা পিস আছে, সরি তোমাদের বলতে পারি, দেখো দুটো পিস, একটা চিকেন লেগ পিস, একটা এমনি এগুলো কী পিস বলে আমি জানি না, তো বেশ ভালোই। এবার খাই, খেয়ে দেখি কেমন হয়েছে। ওহ
বলে না জিরো বা থিমস বলে জাস্ট অন্য লেভেল ঠিক অন্য লেভেল সবথেকে ফেভারিট এটা আলুটা মুখে পড়লে মোমো যাচ্ছে একবার A few minutes later. তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাড়ির দিকেই যাচ্ছি মানে আমি তো অনুশ্রী বাড়ি যাবো বলছি একটু দাঁড়া একটা গাড়ি আছে তো এখানে দামটা নিয়েছে হচ্ছে 170 টাকা 170 টাকা তো ভালোই দিয়েছে মানে পরিমাণটা দেখে না একবার তা মানে সম্পূর্ণ আমি খেতে পারিনি সবদের দিয়ে দিয়েছিলাম একটু ওখান থেকে তো ভালোই দিচ্ছে মানে পরিমাণটা ভালোই আছে 170 টাকা চিকেন বিরিয়ানি খেয়েছিলাম তো যাক এখন যাই খুব ভালো টেস্ট ছিল দেখো সবাই আজকে একদম ফুল মুডে আছে একদম আমাদের টিম লিডার চলে এসেছে তো দাদা একটু ফোনে ব্যস্ত আছে তো সবাই আজকে নাচানাচি করছি একদম সেই আনন্দ আমাদের কি করছিস করতে গেছিস এগুলো ছি কাজলিটা তো কাজলিই থেকে গেল আর বাকি দুজন একটু বাইরে গিয়েছে এখানে কাকু বসে আছে আর দেখালাম না খালি গায়ে আছে এই যে মারামারি লেগে গেছে এই যে একজন চলে এসেছে তো আবার এখন একটু ব্রেক তো বেসিক্যালি এখানে আমাদের কিছু নতুন গান তোলাচ্ছে দাদা সামনে দুর্গাপূজা আসছে জানোই তো সেই উপলক্ষে প্লাস আরও কিছু গান আমাদের নতুন নতুন তোলাচ্ছে তো ইচ্ছে করে এখানে আমি মিউট করলাম আগে থেকে রিভিল করব না তাই তবে তোমরা যদি জানতে চাও বা শুনতে চাও যে আমরা কী গান প্র্যাকটিস করছি বা আরও আমাদের গানগুলো শুনতে চাও তাহলে আমাদের সুসঙ্গম নামে একটা চ্যানেল আছে ইউটিউবে তো সেটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো পারলে একবার গিয়ে চেক করে নিও ওখানে গানগুলো সব শুনতে হবে প্লাস এখন কী গান প্র্যাকটিস করছি সেটা তখন শুনতে পারবে পরে তো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই গিয়ে চেক করিও পারলে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে আর তাছাড়া আমাদের ফেসবুক পেজও আছে সেটাও সুসঙ্গম নামে আমাদের পেজটা আছে তো সেটারও লিঙ্ক আমি দিয়ে দেবো পারলে একবার ফলো করে দিও গিয়ে তো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই দেখিও আই হোপ তোমাদের গানগুলো শুনতে ভালোই লাগবে এই হচ্ছে দাদার দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে দুপুর তো না এখন বিকেল হয়ে গেছে তো মাছ আছে ডাল পাকোড়া আর এটা কিসের সবজি বাঁধাকপি এখন দাদাকে হচ্ছে খেলে দিতে যাচ্ছে যাও 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 চলো 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 দাদা একটু ফোনে ব্যস্ত চিনি লবণ দিয়ে খাবো এগুলো করলে হবে না দেখ দেখ আজকে মুডে আছে আজকে সবাই আমরা মুডে আছি তো এখন টি ব্রেক কি হয়েছে আর চাটা চা বসিয়েছে যে কি আশা শেষের দিকে আছি না আমরা সুন্দর মুডে আছি মানে গান মানে দাদা এসেছে ওই জন্য মানে প্রায় শেষের দিকে বল আরে ঠিক আছে আবার হবে দেখ শেষ কেন হয় দেখ দেখ কোন জিনিস কিনা যাই কেন বলতো যাই কেন বলতো আবার আসবে তাই জন্য সামনে দুর্গাপূজা দুর্গাপূজা এই কাজু খেতে ব্যাপকই লাগে ভাই হ্যাঁ এই হলো আমরা পাবলিক যে কোনো মানে লজ্জা ধরম আমাদের কিছু নেই আসলাম মিক্সার থেকে বার করলাম খেয়ে নিলাম কাজু বার করে খাচ্ছে তো আমাদের জীবনে বেশি চাপ নেই আমরা জাস্ট ব্লগিং করি গান করি তো আমিও কি যেন করেছিলাম
ও চাটাকে হচ্ছে ছেকেছি না কি অবস্থা রে আরে আমি খাবো খাওয়ার সময় আমি দাঁড়িয়ে একদম আর সব মুহূর্তে বলে আমি চাট চাট করে এটাই খাই মানে আমাদের করতে যাওয়া মানে ভাগি দেয় হ্যাঁ তাই দেয় হচ্ছে রান্না করতে গিয়ে আরে আমি তো ঠিক আছে বসে বসে খাবো কি আছে বলো তাই না বলো একদম একদম এখন একটা মাটি শুরু হবে আমার খাওয়া দাওয়া হ্যাঁ খাওয়া দাওয়া নিয়ে মারামারি শুরু হবে দাদা বেরোলেই আমরা খাওয়া দাওয়া নিয়ে মারামারি শুরু হবে জাস্ট দেখো তো এই দেখো আজকে স্পেশাল মেনু হচ্ছে এটাই নান আর চিকেন কষা তো দাদা এখন বেরোবে জাস্ট তো খেয়ে দিয়ে বেরিয়ে যাবে তো আমাদের সবার জন্য করা হয়েছে দাদা এটা মানে খাবে তো দেখিয়ে দিলাম যে কি আজকে স্পেশাল মেনু মানে দাদা আসার উপলক্ষে আমার তো এখানে আজকে আমার তো আড্ডা শেষ দাদা বাড়ির দিকেই রওনা দিবে এখন তার আগে আমরা একটু ফটো শ্যুট করবো ওই জন্য এখন বেডের উপরে গিয়ে ফটো সবাই নেব চলো কাকবে দিয়ে এই হচ্ছে আমাদের ফটোগ্রাফার আর আমরা সবাই বসে গেছি নিজের নিজের জায়গাতে হ্যাঁ হ্যাঁ তোকে দেখালাম ঠিক আছে কাকু ব্লগ হচ্ছে ব্লগ হচ্ছে দাদা দাদাকে হ্যাঁ দাদাকে চ্যানেল লিংক হ্যাঁ এদিকে বেরোচ্ছে দাদাকে আমরা বিদায় জানাতে আসলাম এবারের মতো দাদা এবার এসো তাহলে ওদিকে তোমার দিকে যারা বাজালো তিনজন আমার সাথে ছিল না দোতারা এটা ওরা চলে গেল গাড়ি নিয়ে আর ওদের কয়েকজন যে গেটটা গুলো গান বাজনাও হবে ঘুরাও হবে আমার বাড়ির গলিটা সঙ্গীতে সবার গলি দেখিয়ে দিবা তোমার বাড়ি পিছনে যখন যাই না দাদা এতটা আমাদের খারাপ লাগে হাসি মুখে বিদায় দিয়ে খারাপ লাগে এই দেখো এই দেখো কি হচ্ছে লুটপাট হচ্ছে জাস্ট লুটপাট হচ্ছে দাদা খেয়ে গেছিল এই প্লেট থেকে ওখান থেকেই সবগুলো দাদার প্রসাদ আমাকে আমার জন্য রাখিস দাদার প্রসাদটা এই একে ডাকছে বুনুকে ডাকছে দেখ আমাদের জন্য মা সারা ব্যবস্থা খাবো তো দাদা তো বেরিয়ে গেল এবারে মতো দাঁত কেন গ্যালাস ভাই সব সময় হবে দাঁত দেখাস না ভিডিও হচ্ছে হ্যাঁ বাবা দাদা তো দেখো আমার আগে সুন্দর দাঁড়ি তো দাদা তো এখন চলে গেছে এবার আমরা এটা খেয়ে দিয়ে বেরিয়ে যাবো আজকে থাকতে পারছি না তাড়াতাড়ি বাড়ি চল খেয়ে দে এই হলো একটা কি বলবো আমি কিছু বলতে পারছি না কিছু কমেন্ট করতে পারছি না ভগবান কোথায় থেকে এসেছিস উঠে হ্যাঁ এ বাবা কেমন করে হাঁটতে হচ্ছে দেখ দেখ দেখলি না তুই দেখতে ওই ব্লগে পরে দাদার প্রসাদ খাওয়া হয়ে গেছে এবার আমরা আমাদের নিজেদের ভাগের প্রসাদ পাবো দেখ না দেখো আমাদের নান আর চিকেন কষার পার্টি মানে শুরু হয়ে গেছে
ডার্ক চকলেট আর এখানে আছে সোন পাপড়ি জানো হলদি ডামের, তো এখন এটা খাবো দিয়ে আমরা বিদায় নেবো ফাইনালি। খেয়েছে তুই আমার কথা ভাব, এক সকালে বেরিয়েছি, চলছে আমার পর্ব চলছে। ওদের খাওয়া দাওয়া এখনো শেষ হয়নি, আমি বেরোলাম, টাটা। আর কিছু বললাম, টাটা।